আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি মেরাদিয়া বাজারে, আর আজকে আমার মেরাদিয়া বাজারে আসলে তেমন কোনো কাজ ছিল না, সামান্য একটা কাজের জন্যই আসা হয়েছে। তো ভাবলাম যে আজকে আপনাদেরকে আমি মেরাদিয়া বাজারটা একটু ঘুরিয়ে দেখাই, যদিও আমি ভিডিও পুরোটা করতে পারিনি যেহেতু জারিফ আমার সাথে ছিল, তারপরে যতটুকু করেছি সেটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে মেন রাস্তার পাশেই দেখতে পেলেন বেশ কিছু মাছ বিক্রি হয় ওখানে, মেইনলি এই মাছের দোকানগুলো হাটের দিনই বসে। আর এখন যে বাজারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা রেগুলারই বসে, প্রতিদিনের বাজার আর কি। আর এখানে প্রতি বুধবারে মেরাদিয়া হাট বসে, আর এই হাটে এমন কিছু নাই যে পাওয়া যায় না। আজ তো খাসি থেকে শুরু করে ডালা কুলা, তারপরে মাছ মাংস, হাঁস মুরগি, কাপড় চোপড়, সবজি, বিভিন্ন ধরনের জিনিস এই বাজারে পাওয়া যায়। আর এখন যে বাজারটা দেখতে পাচ্ছেন এটাও রেগুলার বাজারই, তবে হাটের দিনে এক্সট্রা করে অনেক লোক মেন রাস্তায়, তারপরে অলিতে গলিতে আলাদা আলাদা দোকান নিয়ে বসে। অনেকে গ্রাম থেকে সবজি নিয়ে আসে, তারপরে ফলমূল নিয়ে আসে, তারপরে হাঁস মুরগি নিয়ে আসে, বিভিন্ন ধরনের মাছও আনে, সেটা তো আপনারা প্রথমেই দেখতে পেলেন। তো এখন আমি কাঁচা বাজার দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছি, আর মেন রাস্তার পাশেই ছাগলের দোকানগুলো ছিল, ওটা আমার আসলে ভিডিও করতে একদমই মনে ছিল না। আর তার ঠিক অপোজিট সাইডেই অনেক মাছ নিয়ে বসেছিল, সেটা তো আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। তো এই যে আস্তে আস্তে আমি কিন্তু বেশ খানিকটা সামনের দিকেও চলে এসেছি, আর মেরাদিয়া হাটটা কিন্তু অনেক বড়, আপনারা যারা এসেছেন তারা তো অনেকেই জানেন। তো এই হাটটা যদি আমি আপনাদেরকে পুরা ঘুরিয়ে দেখাতে যাই তাহলে একটা ভিডিওতে শেষ করা কোনোভাবেই সম্ভব নয়, মিনিমাম আমার 2 থেকে 3টা ভিডিও তৈরি করতে হবে, তাই আমি মোটামুটি সব জায়গায় অল্প অল্প করে ভিডিও করেছি। তো এখন আমি যে সাইডটাতে চলে এসেছি এখানে মেইনলি বিভিন্ন ধরনের কাপড় চোপড়, কেউ 3 পিস বিক্রি করছে, কেউ বাচ্চাদের কাপড়, কেউ শাড়ি, তারপরে অনেক শীতের কাপড় চোপড়ও এখানে বিক্রি হচ্ছে। এখানে নতুন পুরাতন বিভিন্ন ধরনের কাপড় কিনতে পাওয়া যায়। আর এই সাইডে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের পর্দা ওনারা অনেক কম প্রাইজে বিক্রি করে, এর আগে আমি এখান থেকে বেশ কিছু পর্দাও কিনেছিলাম অবশ্য। আর এখন যেহেতু আমার বাসা থেকে মেরাদিয়া বাজার বেশ কাছে, তাই যে কোনো প্রয়োজনে আমরা হাটের দিন দেখেই মেরাদিয়া বাজারে চলে আসি। আর এখানে একটা ভ্যানের উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্রোকারি যে জিনিসপত্র, তো এগুলা দেখলে আসলে আমার শুধু কিনতে মন চায়, তবে আজকে আসলে এগুলো আমি কিনবো না, শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কসমেটিক্সের জিনিসপত্র ছিল, আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেবিলের রানার, টেবিল ক্লথ, তারপরে কুশন কাভার, কুশন। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, এগুলো আমার কিছু কেনার ইচ্ছা আছে, ইনশাল্লাহ নেক্সটে এসে কিনবো, আর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ারও করব। আর আজকে আমি বাজারে এসেছি মেইনলি লেস ফিতা কেনার জন্য। বাসায় আসলে আমার কয়েকটা ড্রেস আছে, যেহেতু আমি নিজেই বানাতে পারি তো ভাবলাম যে কিছু লেস ফিতা কিনে নিয়ে যাই, তাহলে ওগুলো দিয়ে সুন্দর করে ড্রেসগুলো বানাতে পারবো। তো ওই জন্যই মূলত আজকে আমার বাজারে আসা। আর এখানে আমার একজন পরিচিত মামা আছে, তো আমি এখন ওনার দোকানেই যাচ্ছি। আমি এর আগেও কয়েকবার ওনার দোকান থেকে লেস নিয়েছি, তো উনি আসলে খুবই মজার মানুষ, খুব ইন্টারেস্টিং করে কথা বলে, তাই আমি আপনাদেরকে শোনানোর জন্য ওনার কথাও একটু রেখেছি, একটু পরে আপনারা শুনতে পাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার সেই মামার দোকানে চলে এসেছি, আর এই লেসগুলার প্রাইস উনি খুবই রিজনেবল রাখে, তো ওই জন্য আমি সবসময় এখান থেকে নেই। আপনার বেশিরভাগ লেসের দামই হচ্ছে গিয়ে আপনার 5 টাকা 10 টাকা 15 টাকা এরকম, কিছু কিছু 20 টাকা 30 টাকারও আছে, সেগুলো একটু আলাদা, যেগুলো কুর্শি কাটা টাইপের আর কি। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মামাটার সাথে কথা বলছিলাম, ওনার একটা মেয়ে নাকি বিসিএস ক্যাডার, উনি সেই গল্প করছিল। হ্যাঁ, আপনারা নোয়াখালী মানুষ অনেক বুদ্ধিমান, কথা বললে কি হয় গুনতে পারেন না? আমি সব দুনিয়াদারি বুঝি, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92,
আমার বাবা তো ডক্টর মাহবুব কলেজের প্রফেসর ডক্টর আর ওইটা দেন ওটা শুধু ওর নাই এটার নাম দেন এই যে আমাদের নিয়ে কত সময় ওই গোল্ডেন গোল্ডেন মাইয়াডারে পরিবারে নিয়ে যাবেন এখান থেকে এ মাইয়াডারে বাগমারে নিয়ে যাবেন এখান থেকে এখানে বাগের বাক্সা আছে তবে আমি জানি না ওনার কথাগুলো কতটুকু সত্য তবে ওনার কথাগুলো খুবই ইন্টারেস্টিং তাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপনারা যারা মেরাদিয়া বাজারে আসেন তারা হয়তোবা অনেকেই ওনাকে চিনেন তো যাই হোক আমার লেস কেনা হয়ে গেলে এখন আমি বাসায় চলে এসেছি অলরেডি লিফটে সেটা তো দেখতেই পাচ্ছেন আর এখানে আমি কয়েকটা মরিচ গাছ এনেছি ছাদে লাগানোর জন্য এই গাছগুলোও আমি মেরাদিয়া বাজার থেকে নিয়েছি আর এখানে কিছু আমি গাছে দেওয়ার জন্য সারও এনেছি অল্প করে আর এখানে যে লেজগুলো দেখতে পাচ্ছেন আমি আজকে এই লেজগুলোই কিনেছি এখানে কিন্তু মোটামুটি অনেক লেজ তবে উনি দাম রেখেছে মাত্র 300 টাকা আর এদিকে জারিফের জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে নিয়েছি যদিও স্যান্ডেলটা জারিফের একটু ছোট হয়ে গিয়েছে আর এখানে জারিফের জন্য আমি একটা আদর্শ লিপির বই নিয়ে নিয়েছি আর এদিকে আপনারা আমার ছেলের অবস্থা দেখেন গাড়ি পেয়ে তার কোনো কিছুতেই আর কোনো খেয়াল নাই সে শুধু এখন এই গাড়ি নিয়েই ব্যস্ত তো পরে জারিফকে বলছিলাম যে স্যান্ডেলটা একটু পায়ে দিয়ে দেখার জন্য তবে স্যান্ডেলটা জারিফের একটু ছোট হয়ে গিয়েছে তো যাই হোক 2-4 দিন যা পায়ে দিতে পারে আর কি আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা আমি চলে এসেছি বেলকনিতে মেইনলি কুয়াশা দেখার জন্য শীতকালে কুয়াশা আমার খুব ভালো লাগে সেটা তো আপনারা অনেকেই জানেন আর আজকে সকাল থেকেই ঢাকাতে মোটামুটি ভালোই শীত পড়েছে তো শীতের সাথে সাথে এদিকে মোটামুটি কুয়াশাও ভালোই পড়েছে তো রাতে আসলে বাহিরের দিকে তাকালে তেমন কিছুই দেখা যাচ্ছে ছিল না তো জন্যই মূলত আমি বেলকনিতে এসেছি তবে ভিডিওতে আসলে অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে গিয়ে ভোরবেলা আজকে আমি শুধুমাত্র কুয়াশা দেখার জন্যই ভোরবেলাতে উঠেছি এটা শুনে আপনাদের অনেকের কাছে অবাক লাগলেও হ্যাঁ এটাই সত্যি আমি শুধুমাত্র কুয়াশা দেখার জন্য ভোরবেলাতে উঠেছি এই শীতের মধ্যে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠাটাও অনেক বেশি কঠিন তবে এত সুন্দর দৃশ্যর কাছে এই কষ্টটা আমার কাছে কিছু মনে হয় না শুধু আমি এইবারই না প্রত্যেক বছরই এরকম কুয়াশা যখন পড়ে তখন আমি প্রায় প্রতিদিনই সকালবেলা উঠি এবং ভিডিও করি এর আগের বছরের ভিডিওগুলো আমার কাছে আছে আর আমার কাছে কুয়াশা দেখতে একদমই মেঘের মতো লাগে আমরা যখন আকাশের দিকে তাকাই তখন কিন্তু ঠিক এরকমই লাগে তবে এই মুহূর্তটা বেলকনিতে যে কি ভালো লাগে সেটা হয়তোবা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না তবে যাদের কাছে কুয়াশা অনেক বেশি প্রিয় তারা অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক বেলকনি থেকে আমি এখন চলে এসেছি ছাদে আর যেহেতু সারা রাতই মোটামুটি শিশির পড়েছে পুরা ছাদই কিন্তু বৃষ্টির মতো ভিজে গিয়েছে যখন কুয়াশা পড়ে তখন অনেকটাই বৃষ্টির মতো শিশির পড়ে এটা আপনারা তো অনেকেই জানেন তবে ছাদে আসার পরে আসলে অনেক বেশি ঠান্ডা লাগছিল তবে এই ঠান্ডাটা আমি অনেকক্ষণ ধরেই উপভোগ করেছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল আর এদিকে আপনারা দেখুন কুয়াশা পড়ার কারণে জানালার গ্লাসগুলা কেমন হয়ে গিয়েছে তো জানালা থেকেও আমি একটু আপনাদেরকে বাহিরের দিকটা দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ